इन टर्म्स। आर की थकते इस साथे माइनस टीएन थकते माइनस टीएन तो माइनस टीएन टके डांटिक टके बाजी के नहीं चले आशे तेरे क्या हो जाए प्लस टीएन तेरे क्या हो वन प्लस थ्री प्लस फाइव मेरा कुछ कोडे अप टू एन टर्म्स आशे एबार ख्याल करो मैं फर्स्ट टर्म टके बाद दिए दिच्छी তাহলে 1 প্লাস 3 প্লাস 5 এরকম করে কতগুলো টার্ম আসবে প্রথম থেকে একটা টার্ম বাদ দিয়ে দিলে তাহলে n টা থেকে একটা টার্ম বাদ হয়ে যাবে মানে n 1 করে টার্ম থাকবে সো আপ টু n 1 টার্ম বলো এই সামটা কি পাচ্ছি প্রথমে তো একটা 1 রয়েছে থাকলো প্লাস এটা কি সিরিজ ap সিরিজ দেখো ফার্স্ট টার্মটা 1 আর কমন ডিফারেন্সটা 2 করে তাহলে তার n 1 কানা টার্মের সাম কি n 1/2 ঠিক আছে ইনটু 2a প্লাস n 1 -1 তাহলে n 2 ইনটু d এটা কত এটা হচ্ছে 2 তাহলে এটা তাহলে tn টা কি দাঁড়াচ্ছে 1 প্লাস n মাইনাস 1/2 ইনটু 2 ইনটু 1 2 প্লাস 2n মাইনাস 4 তাহলে কি হবে 2n মাইনাস 2 দেখো এখান থেকে এই 2 টা ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে tn টা কি পাবো আসলে 1 ফারস্টে রয়েছে প্লাস n মাইনাস 1/2 ইনটু 2 টা কমন নিলে 2 ইনটু n মাইনাস 1 2 2 कैंसिल आउट হলো 1 প্লাস n মাইনাস 1 এর হোল স্কয়ার তার মানে tn টা एक्चुअली হচ্ছে 1 প্লাস n স্কয়ার মাইনাস 2n প্লাস 1 সো n স্কয়ার মাইনাস 2n প্লাস 2 এটা হচ্ছে tn তাহলে tn টা পাবো n স্কয়ার মাইনাস 2n প্লাস 2 তাহলে tn টা কি n ব্র্যাকেটের ফার্স্ট টার্ম তাহলে এই পার্টটা আমি ইরেজ করে দিচ্ছি একই জিনিস আগে যেমন করেছিলাম তাহলে ইরেজ যদি করে দিই তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি যে সো tn ইকুয়াল টু ফার্স্ট টার্ম অফ n ব্র্যাকেট দ্যাট ইজ n স্কয়ার মাইনাস 2n প্লাস 2 তাহলে আমায় কি বার করতে হবে আর্থ find the sum of numbers of rth bracket তাহলে আমাকে rth bracket এর first term টা বার করতে হবে nth bracket এর first term বার করে লাভ নেই so tr that is first term of rth bracket equal to r square minus 2r plus 2 এখন rth bracket এ কতগুলো টার্ম থাকবে আগেই বললাম 2r minus 1 কানা টার্ম থাকবে now rth bracket কতগুলো টার্ম 2r মাইনাস 1 টার্ম কেন দেখো ফার্স্ট ব্র্যাকেট মানে আরেক জায়গায় 1 একটা টার্ম সেকেন্ড ব্র্যাকেট মানে আরেক জায়গায় 2 2 ইনটু 2 4 মাইনাস 1 তিনটে টার্ম থার্ড ব্র্যাকেট মানে আরেক জায়গায় 3 2 ইনটু 3 6 মাইনাস 1 পাঁচটা টার্ম তাহলে 2r মাইনাস 1 কানা টার্ম থাকবে এভাবে আট ব্র্যাকেটে এবার এই যে 2r মাইনাস 1 কানা টার্ম থাকবে এরা কারা তাই জন্য কি which are যে 2r minus 1 কানা টার্ম থাকবে তার মধ্যে ফার্স্ট টার্মটা এটা r square minus 2r plus 2 সেকেন্ড টার্ম কি হবে এর সঙ্গে এক যোগ হতে থাকবে তাই অবশ্যই 5 এর পর 6 6 এর পর 7 তাহলে সেকেন্ড টার্মটা এরপর কি হবে r square minus 2r plus 2 plus 1 এর পরের টার্মটা কি হবে এর পরের টার্মটা হবে r square minus 2r plus 2 plus 2 এরকম করে এক যোগ হতে হবে তো লাস্ট টার্মটা কি হবে r স্কয়ার মাইনাস 2r প্লাস 2 প্লাস কত দেখো যখন প্রথম টার্ম তখন প্লাস 0 দ্বিতীয় টার্মে প্লাস 1 তৃতীয় টার্মে প্লাস 2 এরকম করে 2r মাইনাস 1 টার্মে কি হবে যত নম্বর টার্ম তার থেকে এক কম তাহলে 2r মাইনাস 1 টার্মে কি হবে 2r মাইনাস 1 এর থেকে এক কম তাহলে 2r মাইনাস 2 তাহলে অ্যাড হবে কত অ্যাড হবে 2r মাইনাস 2
তাহলে এরা হচ্ছে আর ব্র্যাকেটে যে 12 মাইনাস 1 কানা টার্মস রয়েছে তার তাহলে এখানে কি বার করতে বলেছে সো দ্য সাম অফ দ্য নাম্বারস ইন দ্য আর ব্র্যাকেট তাহলে আর ব্র্যাকেটে এরা রয়েছে এই কটা টার্ম রয়েছে তাহলে এই কটা নাম্বার আর ব্র্যাকেটে রয়েছে তাহলে এদের সাম কি হবে সো সাম of the numbers in the r bracket is equal to কি করব এগুলো সব সাম করে দেব r square minus 2r plus 2 এটা প্লাস তারপরে এইটা হবে r square minus 2r plus 2 plus 1 এটা প্লাস তারপরে কি হবে এটা হবে আর স্কয়ার মাইনাস টু আর প্লাস টু প্লাস টু এরকম করে লাস্টেরটা কি হবে আর স্কয়ার মাইনাস টু আর প্লাস টু প্লাস টু আর মাইনাস টু এইটা হচ্ছে সামটা এবার এই যে সামটা এই সামটা আমাকে নিউমেরিক্যালি ইভালুয়েট Let's see about it. এই সামটা কি হয় চলো এই সামটা নিয়ে দেখা যাক ইজি সাম স্টিল সামটা কি হবে সেটা দেখতে হবে দেখো প্রত্যেকটা ব্যাকেটে কি রয়েছে একটা করে আর স্কোয়ার মাইনাস টু আর প্লাস টু রয়েছে এবং এরকম কতগুলো ব্যাকেট রয়েছে যতগুলো টার্ম ততগুলো ব্যাকেট কতগুলো টার্ম 2r 1 কানা টার্ম তাহলে 2r 1 কানা টার্ম মানে 2r 1 কানা ব্র্যাকেট এবং প্রত্যেকটা ব্র্যাকেটে যদি এটা থাকে তাহলে কি করব কতগুলো পাবো 2r 1 বার এর সাম করা মানে একে 2r 1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও ওকে তারপর কি পাচ্ছি প্লাস এখানে 0 এখানে 1 এখানে 2 এরকম করে কত অবধি পাচ্ছি এরকম করে 2r মাইনাস 2 পর্যন্ত পাচ্ছি তাহলে কি পাচ্ছি r স্কয়ার মাইনাস 2r প্লাস 2 ইনটু 2r মাইনাস 1 প্লাস 1 থেকে 2r মাইনাস 2 এর সাম 1 থেকে n এর সাম কি n ইনটু n প্লাস 1 বাই 2 তাহলে 1 থেকে 2r মাইনাস 2 এর সাম কি হবে 2r মাইনাস 2 n n প্লাস 1 2r minus 2 plus 1 by 2 এটা তাহলে সিম্পলিফাই করলে কি পাবো r square minus 2r plus 2 into 2r minus 1 plus এখান থেকে 2 কমন নিলে ওই 2 আর নিচে 2 টা কেটে যাবে কেটে গিয়ে কি পড়ে থাকবে r minus 1 দেখো 2 কমন নিয়ে নাও উপরে r minus 1 2r 2 কেটে গেল into 2r minus 2 plus 1 মানে 2r minus 1 তাহলে এখান থেকে একটা কাজ করো 2r 1 কে কমন নিয়ে নাও কি পাবো r স্কয়ার মাইনাস 2r প্লাস 2 প্লাস r 1 তাহলে কি পাবো 2r 1 ইনটু এইটা ইনটু r স্কয়ার মাইনাস 2r প্লাস r তার মানে কি মাইনাস r প্লাস 2 মাইনাস 1 তার মানে প্লাস 1 তাহলে অ্যানসারটা অ্যাকচুয়ালি কি হবে এইটা হচ্ছে আমার অ্যানসার এইটা হচ্ছে আমার যে আট ব্র্যাকেটে যতগুলো টার্ম রয়েছে তাদের সাম পরিষ্কার তো এটা হচ্ছে নাম্বার 21 আগের যে প্রবলেমটা ছিল 19.4 এরপর আরেকটা স্টেপ করতে হয়েছিল এটা হচ্ছে আট ব্র্যাকেটে টার্ম গুলো সাম ওখানে আবার এই ব্র্যাকেট গুলো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ফোর্থ ব্র্যাকেট ফিফথ ব্র্যাকেট এই প্রত্যেকটা ব্র্যাকেট গুলোর আবার সাম চেয়েছিল তখন আমাকে আবার ব্র্যাকেট গুলোকে সাম করে লিখতে হচ্ছে ক্লিয়ার তো দ্যাট ইজ নাম্বার 21 এরটা আমরা দেখে ফেললাম সেম প্রবলেম এরকম আরেকটা প্রবলেমও আছে শেষের দিকে সম্ভবত প্রবলেম নাম্বার 29 এর প্রবলেমটা কিন্তু নিজেরা করবে সেম প্রবলেম একই টাইপের তো এবার 27 এরটা দেখা যাক যে 27 এরটা কি করে করব
বলছে বিটুইন দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিস, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুটের মধ্যে বলছে অড নাম্বার অফ অ্যারিথমেটিক মিন ইনসার্ট করা হলো, মানে অড নাম্বার অফ অ্যারিথমেটিক মিন কে ঢুকিয়ে দিলাম। অড নাম্বার অফ অ্যারিথমেটিক মিন মানে সেটা আমি কি বলতে পারি, সেটা আমি বলতে পারি যে 2k-1 2k এটা ইভেন, তার থেকে এক বিয়োগ করে দিলে অড, 2k-1 খানা নাম্বার ঢুকিয়ে দিলাম। এন্ড দ্যাট সাম, ওই 2k-1 খানা যে অ্যারিথমেটিক মিন তার যে সামটা সেটা বলছে এক্সিট করে যায় দেন নাম্বার বাই 10, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 2k-1 যে সংখ্যাটা সেটা প্লাস 10। ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যারিথমেটিক মিন ইনসার্টেড, কতগুলো অ্যারিথমেটিক মিন ইনসার্ট করা হয়েছে এটা আমাকে বার করতে হবে। নিশ্চিত হবে যেটা অড নাম্বার হবে, তার কারণ এখানে বলে দিয়েছে যে অড নাম্বার অফ অ্যারিথমেটিক মিনস আর ইনসার্টেড। তাহলে দেখি, প্রথমে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তার কতগুলো রুট থাকে, দুটো, সে আলফা আর বিটা, লেট আলফা এন্ড বিটা আর টু রুট অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন 3px² - 10px + 5q = 0। তাহলে সো আলফা প্লাস বিটা মানে কি, মাইনাস বি বাই এ, এখানে বিটা হচ্ছে -10p, তো মাইনাস বি বাই এটা হচ্ছে কি 3p, যেহেতু p নট ইকুয়াল টু 0, কেন p গ্রেটার দেন 0, তার মানে বলতেই পারি পিটা নন জিরো, তো ক্যান্সেল আউট পি এন্ড পি, ইউ হ্যাভ +10/3, তাহলে আলফা প্লাস বিটাটা এটা পেয়ে গেলাম। এবার বলছে একটা অড নাম্বার অফ অ্যারিথমেটিক মিন আর ইনসার্টেড বিটুইন দিস টু নাম্বার আলফা এন্ড বিটা, সো লেট 2k-1 হুইচ ইজ অ্যান অড নাম্বার, হুইচ ইজ an odd number such that between alpha and beta this 2k-1 number of arithmetic means are inserted, তাহলে let 2k-1 এটা কি, এটা একটা odd number, যাতে কি না বিটুইন আলফা এন্ড বিটা দিস 2k-1 নাম্বার অফ এমস আর ইনসার্টেড, তাহলে লেট 2k-1 অ্যারিথমেটিক মিনস আর, তাহলে এই যে 2k-1 নাম্বার অফ অ্যারিথমেটিক মিনস যারা ইনসার্ট করা হলো তারা কি, একবারে দেখে নিন, উইচ আর ক্যাপিটাল A1 ক্যাপিটাল A2 এন্ড ইন দিস ওয়ে ক্যাপিটাল A2k-1, ওকে, সো এইটাকে কাদের মধ্যে ইনসার্ট করা হয়েছে, আলফা আর বিটার মধ্যে ইনসার্ট করা হয়েছে, এটা কি, এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, সো আলফা A1 A2 এরকম করে A2k-1 এন্ড আফটার দ্যাট বিটা, এরা কিসে থাকবে, এরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে, কেন, কারণ আলফা আর বিটার মধ্যে এরা হচ্ছে কি, এরা হচ্ছে অ্যারিথমেটিক মিন, আমি বলেছিলাম তাহলে সবাই একসাথে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। তো আলফা কমা A1 কমা A2 ইন দিস ওয়ে A2k-1 কমা বিটা আর ইন এম, পরিষ্কার। নাও সাম অফ দিস নাম্বার কি হবে বলতো, আলফা প্লাস A1 প্লাস A2 এরকম করে A2k-1 প্লাস বিটা, এই নাম্বারের সাম কি হবে, কতগুলো নাম্বার রয়েছে সেটা আগে দেখি, এই এপিটায় কতগুলো টার্ম রয়েছে, 1 থেকে 2k-1 মানে 2k-1 খানা প্লাস 2, তাহলে আর এপি হুইচ
consist 2k minus 1 মানে 1 থেকে 2k minus 1 কানেক্টর আর ফার্স্ট আর লাস্ট মানে আরো দুটো তাহলে which consist 2k minus 1 plus 2 that is 2k plus 1 terms মানে কতগুলো টার্ম রয়েছে এখানে 2k plus 1 কানা টার্ম রয়েছে তার মানে আলফা প্লাস এ ওয়ান প্লাস এ টু এরকম করে এ টু কে মাইনাস ওয়ান প্লাস বিটা এটাকে কি লিখতে পারো এটা হচ্ছে এপি টু কে প্লাস ওয়ান খানা টার্মের সাম কি হয় সাম এন বাই টু ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম তাহলে এন কত এখানে টু কে প্লাস ওয়ান বাই টু ইন্টু ফার্স্ট টার্ম কত আলফা আর লাস্ট টার্ম কত বিটা সো টু কে প্লাস ওয়ান বাই টু ইন্টু আলফা প্লাস বিটা পরিষ্কার তাহলে খেয়াল করো এখানে আলফা রয়েছে প্লাস বিটা রয়েছে সেই জায়গায় বসিয়ে দেব কি 10 বাই 3 কে কারণ আলফা প্লাস বিটা মানে 10 বাই 3 জানি বসিয়ে দিলাম 10 বাই 3 এ 1 থেকে এ 2 কে মাইনাস 1 এই সামটা কি বলে দিয়েছি এই সামটা বলছে দেয়ার সাম যে অ্যারিথমেটিক মিন গুলো বেরিয়েছিল তাদের সাম এক্সিস্ট দেয়ার নাম্বার বাই 10 তার মানে এদের কতগুলো রয়েছে 2 কে মাইনাস 1 খানা এটা এক্সিট করবে 2k minus 1 খানা প্লাস 10 এই জায়গাটা ভালো করে বুঝবে বলছে দেয়ার সাম মানে অ্যারিথমেটিক মিন গুলোর সাম মানে a1 plus a2 plus a3 ডট ডট করে a2k minus 1 এটা এক্সিট দেয়ার নাম্বার তাদের যে সংখ্যাটা সেটাকে এক্সিট করে তাদের সংখ্যা কত 2k minus 1 তাহলে 2k minus 1 কে ছাপিয়ে যায় কত ছাপিয়ে যায় 10 ছাপিয়ে যায় তার মানে কি হবে 2k minus 1 এর সাথে আরো 10 অ্যাড হয়ে যাবে যোগ হয়ে যাবে তাই জন্য লিখলাম এই সামটাকে যে 2k minus 1 plus 10 মানে এর সাথে 2k minus 1 এর সাথে আরো 10 অ্যাড হয়ে গেল equal to 2k plus 1 by 2 into এই আলফা প্লাস বিটার জায়গায় আবার 10 by 3 বসিয়ে দিলাম ক্যান্সেল আউট করো তাহলে এটা 5 চলে আসে তাহলে কি পাবো আলটিমেটলি আলটিমেটলি পাবো হচ্ছে যদি আমি পুরো এলসিএম করে দিই 10 প্লাস 6k মাইনাস 3 প্লাস 30 নিচে 3 পাবো ইকুয়াল টু 5 10k প্লাস 5 বাই 3 এই 3 3 কেটে গেল তাহলে দেখি এখানে কি পাই এর থেকে 10 প্লাস 30 40 মাইনাস 3 তার মানে হচ্ছে 37 প্লাস 6k বাই 1 হয়ে গেছে লেখার দরকার নেই ইকুয়াল টু ডান দিকে কি রয়েছে 10k প্লাস 5 তার মানে k গুলোকে যদি একদিকে আনি তাহলে 37 মাইনাস 5 ইকুয়াল টু 10k মাইনাস 6 37 মাইনাস 5 করলে কি হবে 32 10k মাইনাস তাহলে k মানে কত 8 তাহলে k এর ভ্যালুটা পেয়ে গেলাম তাহলে কতগুলো অড নাম্বার ইনসার্ট করা হয়েছে 2k মাইনাস 1 টা মানে 16 মাইনাস 1 দ্যাট ইজ 15 সো এখানে কি অ্যানসারটা চেয়েছে ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যারিথমেটিক মিনস ইনসার্টেড সো 2k minus 1 equal to 2 into 8 minus 1 equal to 15. Arithmetic means are inserted between কাদের মধ্যে insert করা হয়েছে between alpha and beta ঠিক আছে so that is my answer যে আমরা কোনটা answer 15 টা হচ্ছে আমাদের answer যে আমরা আলফা আর বিটার মধ্যে 15টা অ্যারিথমেটিক মিন ইনসার্ট করেছি যদি এই কন্ডিশন হোল্ড করে তবে কারণ k টা 8 বেরিয়েছে আর আমরা ইনসার্ট করেছি 2k 1 খানা তাহলে কি হবে 2 into 8 minus 1 সো 16 minus 1 দ্যাট ইজ 15 তাহলে আমরা কতগুলো অ্যারিথমেটিক মিন ইনসার্ট করেছি আলফা আর বিটার মধ্যে 15 খানা অ্যারিথমেটিক মিন ইনসার্ট করেছি আলফা আর বিটার মধ্যে